Asal sampah sini, lebak sih sini member. Meeting siapa ni sudah bisa saya kena. Meeting of people movies bisa. Untuk presiden kan sekretar itu bisa ni. Namaskar media bondo deh. Aske, amade IPFT party central executive committee, kendriya karjokari committee, ekta guruttopurno boitok hoyeche. এই বৈঠকে মূলত তিনটি সিদ্ধান্ত আমরা নিয়েছি এক নাম্বার সিদ্ধান্ত হলো সরকারিভাবে অফিস কাচারিতে আপনারাও জানেন অলরেডি ভিলেজ কমিটি নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করেছে যে কারণে আমরাও আমাদের আইপিপি পার্টির তরফ থেকে ভিলেজ কমিটি নির্বাচন যদিও ঘোষণা হয়নি তারপরেও ডিসেম্বরে অথবা আগামী জানুয়ারিতে কি টার্গেট রেখে আমাদের যে আইপিএফটি পার্টির প্রত্যেকটা রিজিওনাল কমিটি আগামী 10 তারিখের মধ্যে কমপ্লিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিভিশনকে আর সেই মোতাবেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে আমাদের একটা কমিটিও গঠিত হয়েছে অবজারভারের তারা এই বিষয়টা দেখবে এবং আগামী 10 তারিখের মধ্যে প্রত্যেকটা 587 ভিলেজ কমিটির প্রত্যেকটা একটা রিজিওনাল কমিটি গঠন প্রক্রিয়া এটা সম্ভব সম্পন্ন করা হবে আগামী 10 তারিখের মধ্যে করতে হবে এই রকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে দ্বিতীয়ত যে সিদ্ধান্ত হলো আগামী 4 তারিখ ডিসেম্বর 2024 কুমলুঙ্গে বড় ধরনের একটা জনসমাবেশ আইপিএফটি আইডব্লিউএফটি এবং ইউড আইপিএফটি আটিশা এবং বিভিন্ন যে শাখা সংগঠন সব একসঙ্গে মিলে আমরা জনসমাবেশ করতে যাচ্ছে আগামী 4 তারিখ ডিসেম্বর তিন নাম্বার যেটা আগামী যে সেন্ট্রাল কমিটি যেটা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আমরা পরবর্তী সময় যখন ইলেকশন ঘোষণা হবে ইলেকশন ঘোষণা হলেই সেন্ট্রাল কমিটি আমরা এমসিসি কনফারেন্স আমাদের যে করা হবে তৈরি করে আজকে সিদ্ধান্ত নেইনি তারিখটা এটার সিদ্ধান্তর অপেক্ষায় আছে ইলেকশনের পরে ঘোষণার পরে আমরা এই মিটিংটা করাবো এটাই মূলত তিনটা বিষয়টা 23 ইলেকশনের পরে আপনাদের দল কিছুভাবে ক্ষমতাভাবে ভেঙে পড়েছিল এখন কতটুকু যে আপনারা উঠে দাঁড়ার সফলতা পেয়ে এটা মিডিয়া আপনারা জানেন এখন কোন পলিটিক্যাল পার্টিতে সব থেকে বেশি যোগদান চলছে এটা মিডিয়া যারা আছে যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা জানেন প্রত্যেকটা দিন তিন থেকে চারটা প্রোগ্রাম জয়েনিং প্রোগ্রাম আইপিএফটিতে চলছে এটা নতুনভাবে আমরা গর্ব করে বলার কোনো করার কিছু দরকার নেই আপনারা সবাই দেখছেন আমরা প্রচেষ্টা চলছে সব থেকে আমাদের ভালো যে দিকটা হলো যারা আইপিএফটি ছেড়ে গেছে তারা আবার ম্যাক্সিমাম আমাদের সঙ্গে আবার জয়েনিংয়ের জন্য যোগদানের জন্য আমাদের সঙ্গে ভিতরে বাইরে তারা যোগাযোগ করে চলেছে দেখবেন ভিলেজ কমিটি ইলেকশনে আমাদের শক্তিটা কীরকম হয়তো অনেক মিডিয়া আপনারা প্রচার করে থাকেন যে আমরা সাইনবোর্ড সর্বোচ্চ এটা আগামীতে দেখবেন ভিলেজ কমিটি ইলেকশনে কি আপনারা আপনাদের শরিক দলের ওনারদের সঙ্গে কম্বাইন করে এই এই নিয়ে ভিলেজ কমিটির যে ইলেকশনের ইলেকশনের ব্যাপারে কোন দলের সঙ্গে কি হবে যুদ্ধ হবে কি না এটার ব্যাপারেও আমাদের একটা সিদ্ধান্ত আছে যে যতক্ষণ না পর্যন্ত ভিলেজ কমিটি ইলেকশন ঘোষণা না হয় ততক্ষণ অবধি আমরা এর কী সিদ্ধান্ত হবে আমরা জানাবো না ঘোষণা হলে ইলেকশন ঘোষণা হলে আমরা পরবর্তী সময়ে আমাদের যে অবস্থান অন্য দলের সঙ্গে আমাদের জোটের কী অবস্থান থাকবে বিজেপি যদিও বিজেপি আইপিএফটি তীব্রমতা একসাথে এখন সরকারে আছে আমরা একসাথে লড়বো কি না না আলাদাভাবে লড়বো কি না ভিলেজ কমিটি ইলেকশন ঘোষণার পরে আমরা তা জানাবো আপনাদের ধন্যবাদ আহম ভাই চিন্তা পার্টি আইপিএফটি নিয়ে রাজ্য কমিটি কার্যকরী কমিটি বড় একটা মিটিং তিনি কমিটিংও অনেক কিছু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন
আলোচনা মোতাবেক যে আগামী দিনে কার্যকরী খাই নাই বা কার্যকরী খাই নেন বলে যে চেষ্টা নাই তো ভিলেজ কমিটি ইলেকশন আবার তিনি জরাতে হয়তো বা ইলেকশন কমিশন অফ ত্রিপুরা নিতে সাপ্লাই যা কমা সকল ক্রিক ইয়া যত ত্রিপুরা ত্রিপুরা সাহ বা এডিসি এলাকাও যারা তোমার যতন দাবি খাই তোমার জরা যে ভিলেজ কমিটি পূর্ণ ইলেকটেড ভিলেজ কমিটি ক্রিক বাই এডিসি এলাকা হব বিভিন্ন ডেভেলপমেন্ট নিশাম ভেগাট টঙ্কা আবার ঠিক মতন কাজ চলিলে আমি টঙ্কা তাহলে আবার ইলেকশন দরকার না যত ত্রিপুরাবাসী বা এডিসি এলাকা যারা তোমার যতন দাবি খাইতম বা রাজনৈতিক দলও দাবি খাইতম আমার বাজে চেন পার্টি আইপিএফটি আবার তখন তো টোটাল ওয়ান সব লাইন অকাউন্ট চেন বিভিন্ন রাজনৈতিক মানে রাজনৈতিক দল বিভিন্ন ইলেকশনে চেন দল ফাইট খাই ফেলে 2009 মিশনে ভাবে চেন চিকন কটর যত ইলেকশন চেন ইলেকশন ক্যান্ডিডেট লাগে বাটাগি এপ্লাই করেছেন আর তো উনি ফেলে তো আমার বাজে চেন আগামী দিন চেন পার্টি না ভিলেজ কমিটি ইলেকশন না তাহলে একটা পারফরমেন্স খাবে চেন দিন এখানে 587 এডিসি ভিলেজ তাবুক তঙ্গ তাই আগামী দিন তাবুক যেটা কাম চলেই তঙ্গ যে তাই 132 মতন যেটা পারি না তোমানি আবার যদি কুকুর কার্যকরী হানতে বা যত জায়গা না চলব তিনি পার্টির তরফ থেকে ফাইট খাই না বলে কিছু প্রস্তুত আমার বাকি তিনি সিএসসি মিটিংয়ে মেন এজেন্ডাটা 2018 পরে তাই 23 ইলেকশন পরে আগে একটি মোটামুটি ফান বাই থাকা হানি যে কক খাই মানে দাবু ভোজ রতে আপনার সার্ভাইভাল খাই খারাপ খাই না খাই তারপর যে 2018 মে যে ভিলেজ কমিটি বা ইলেকশন পরে চিনে যে ফান বাই থাকা হয়েছে আবার এথার হিসেবে যে ফান বাই এথার বছর আসজন এমএলএ জিতি দুজন মিনিস্টার চালে যে পাওয়ারতম খাইকা আপনি পরে হতে পারে 2023 বা 21 যে ভিলেজ এডিসি ইলেকশন আরও জায়গাও কোনো কারণে ত্রিপুরাও একটা দেউ যখন খায়া আপনার দেউ না তো চলো মতো আক্রমণের ক্ষমতা করে আমি শুধু চিন্তি বাসাইয়া যত জাতি বিরোধী উভয় অংশ নিয়ে যত না ত্রিপুরাও তাই সাহিত্য বাতাবরণ খাই থাকা আমরা দেশে তো কমাই আর চুম্বু তখন তিনি পার্টি না চুক্তি তিনি না রেখে যত জায়গা না ফাইকি ফাই এডিসি ইলেকশন তো চুপ ফাইকি ফাই যদি চুপ কুপ্লাই মাই আমি পরে 2023 ইলেকশন চুপ ফলসাপন কিন্তু তিনি তাই এমএলএ ফলসাপন কিন্তু ভিলেজ কমিটি চুম হাইকানে ফাইক খাই না তবে চুম আশাবাদী যে পার্টি আইপিএফটি চুপ পাব চুম্ন যে যারা গ্রীখা কী কৈছে আবার রাজনৈতিক বাসা আবার রাজনৈতিক বাসা আছে আবার বাস্তব মারং মাসক আবার বাস্তব নব আবার চিন্তাই হাঁ আমি হাই তো হাই সব রাজনৈতিক বাসা আবার আসি অহংকারী বা মানে আবার আত্মগর্ব যত মানে মিডিয়ার আবার সেনা ভাঙিয়া আমি আপনার চিন্তা দ্বারা যে আমি পার্টি আগামী দিন ভিলেজ কমিটি ইলেকশন 587 বা জাগাবো 700 উঠি আর জাগাবো অন্তত পক্ষে আমি 40% জড়াবো আমি পার্টি বাহিকে ইলেকটেড খাই আর মানে আমি বেশি বাহিকা মানে ক্যাপচার খাই মানে এই প্রস্তুতি আইপিএফটি চিন্ত এবং সেখানে সিএসসি মিটিং আলোচনা প্রত্যেক আলোচনা চলছে আগামী দিনে পেছনে বিভিন্ন রকম কর্মসূচি পার্টি তোমায় হয়তো গ্যাদারিং তোমায় স্টেট লেভেল হয়তো আমি এমসিসি তোমায় আমার কিছু বাং মা তিনি মিটিং সিদ্ধান্ত আবার গত নগর আমার সালরমণি অন্তর 125 অ্যামেন্ডমেন্ট বিল না সানি হ্যাঁ সরকার ট্রাম কাছে পাইকে রাখতে কাছে ট্রাম চলিত সেকেন্ড ট্রাম চলিত তখন 125 অ্যামেন্ডমেন্ট বিল অ্যাপ্লাই খাইজে গিয়ে আবার তো ত্রিপুরা বিধানসভা 2019 যখন যে 125 অ্যামেন্ডমেন্ট বিল নীতি যে প্রস্তাব করতে হতো হ্যাঁ বিধানসভা আবার সর্বসম্মতিক্রমে আবার বিল যে পাসিং যে পার্লামেন্ট ঘোষণা দিয়ে আমি তিন জেলাতে পার্লামেন্ট আপনাদের তাই খাই আর জায়গা সেন পার্টি আইপিএফটি ফান গুণাঙ্কে তো মনে জড়া হব বিজেপি পার্টি আইপিএফটি নিয়ে যে সরকার খাইবে মানে পরে পরে সিদ্ধান্ত তারপরে আরও নির্বাচন ফাই থাকা আর নির্বাচন সঙ্গে না তোমাদের হয়তো বা কোনো কারণ মানে দিলে এনে উলিয়া কেন নির্বাচন ও বিজেপি আমরা ইস্যু খাইকা যে হ্যাঁ যে 2023 রাজ্য দ্বিতীয়বার সরকার খাইনার বাকে বিজেপি আইপিএফটি জোট লড়াই খাই তো যে ত্রিপুরা সারনের বাকি যে 125 অ্যামেন্ডমেন্ট বিল যে অমহায় অমহায় খাইকা তাও নিজে চিনি সিএম তাবু নিজে স্টেট প্রেসিডেন্ট বা রাজ্যসভা নেতাবো যে কেটাল যে এমপি নাই বা ফাতানি যারা প্রবাহী সবারই তোমার এই থানায় নিয়ে ব্রাউনি নির্বাচনী ইস্তাহার এবং নির্বাচনী প্রচারও ব্রাউনি মুদ্রা আছে 125 অ্যামেন্ডমেন্ট বিল যে সরকারও খাইকে খাই খাইকা যে এই 2023 যদি কাম দেখি খাইকে চল আবার দায়িত্ব দেখি না খেলাই খেলাইরও নাই এই হিমানি পরে দ্বিতীয় দাবি তেউইসা
বুবাগ্রা সহ বিজেপি আইপিএফটি বা ত্রিপুরা মথা মিলি লাইন নিমি বলম নিয়ে যারা সমস্যা তোমার ত্রিপুরা যারা ট্রাইবেল নিয়ে সমস্যা তোমার যতন তিগই ন তিগ বৈশা কাহাম করেন খেয়ে যতন খাঁকে আবু দায়িত্ব দেয় ঠিক তিনি জরাতে আব যে মাই আশা পার্টি আইপিএফটি দাবি তোমায় ন আব দাবি তো তুমি রাজনৈতিক দাবি খেয়ে চিনি ফাইনাল সমস্যাটা চলতে ত্রিপুরা লাইন সেপারিং স্টেপ সে নজনা 125 এমেন্ডমেন্ট বিল পাস খাইগা তিনি রিয়া খনা রিয়া চিনবা ত্রিপুরা লাইন সানানি তেই সুযোগ কিন্তু আবশ্যক চিনি এই প্রধান মেইন ইস্যু নাই হ্যাঁ চলতে চিনি সামনে চাই না আবং পার্টি আইপিএফটি চিনি সিদ্ধান্ত